মামলাজট কমানো ও বিচার অঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা দিলেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। দায়িত্ব নেওয়ার প্রথম দিনে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এদিকে পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মমতাজউদ্দিন ফকির। হুমায়ুন চিশতি রিপোর্ট। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে রোববার দায়িত্বভার নেয়ার পর আপিল বিভাগের ভার্চুয়াল শুনানিতে অংশ নেন এ এম আমিনউদ্দিন। পরে তার কার্যালয়ে আইনজীবী ও সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন তিনি। এ সময় তিনি বলেন, প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের উত্তরসূরি হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালন করবেন তিনি। সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত রাখতে গণমাধ্যমের সহায়তা চান নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রীয় সকল দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব। অ্যাটর্নি জেনারেল হিসেবে এবং সুপ্রিম কোর্ট বারের সভাপতি হিসেবে আমার দুইটা ক্যাপাসিটি, আমি বারের সদস্যদেরও নিয়ে এখানকার নিয়ে আমরা চেষ্টা করবো এটা যে কোনো ধরনের দুর্নীতিকে প্রতিরোধ করার, বন্ধ করার। আপনারা যদি আমাদের তথ্য দিয়ে সরবরাহ করেন তাহলে কিন্তু এইসব দুর্নীতি বন্ধ করা অনেক সহজ হবে। নিম্ন ও উচ্চ আদালতের মামলার দীর্ঘ চটকেই বিচার বিভাগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলে অপরাধ কমে যাবে। আমার মনে হয় এই যে সরকারের যে উদ্যোগটা, এই উদ্যোগটা যখন আইনে পরিণত হবে তখন কিন্তু এটা অনেকখানি কমে যাবে, অনেকখানি কমে যাবে। আমাদের দেশে যে অনেক মামলা রয়ে গেছে, অনেক মামলার জট আছে, সেই জট কমানোটা হচ্ছে জুডিশিয়ারি এখন প্রথম চ্যালেঞ্জ। মাননীয় প্রধান বিচারপতিকে মহোদয়কে আমি অনুরোধ করব, আমি বারের পক্ষ থেকে, আমি অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমি ওনাকে অনুরোধ করব, উনি যেন বেঞ্চগুলোকে দ্রুত নিষ্পত্তি করার জন্য, পুরনো মামলা করার জন্য একটা বিশেষ নির্দেশনা দেন। এদিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন মুরাদ রেজা ও মমতাজউদ্দিন ফকির। ওনারা হয়তো অনেকদিন কাজ করছেন, ওনাদের ব্যক্তিগত কোনো সমস্যার কারণে হয়তো ওনারা থাকছেন না। এখন সরকার ওনাদেরটা যদি গ্রহণ করে, সরকার অবশ্যই আরো দুজনকে দিয়ে দিবেন। এ এম আমিনউদ্দিন বর্তমানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। গত 27 সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুর পর ওই পদটি শূন্য হয়। গত বৃহস্পতিবার এ এম আমিনউদ্দিনকে সরস অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।